শিল্প যাই এখন কিছু চলে, এই বাকিগুলিও আগামী একটা দুই মাস পরে বন্ধ হয়ে যাবে। কাজে আপনাদের কাছে আমার অনুরোধ, মিনতি, প্রার্থনা, যেহেতু দূর দূরান্তের সব জেলা আজকে ঐক্যবদ্ধ হয়েছে এবং নরসিংদীতে আমার মনে হয় নরসিংদী জেলার আমেরিকার রাষ্ট্রপতি ওবামা এসব চালাইতে দরকার না। আমরা কাজে আপনারা গোপালদ্বীপ মানুষ, এখানে বৃহৎ শিল্প, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের প্রতিবেশী, আমরা যে ঐক্যের ডাক দিয়েছি কোন সরকারের বিরুদ্ধে নয়, এদেশের তাঁত শিল্পকে রক্ষা করার জন্য। তাঁত শিল্প হাজার বছরের পুরনো শিল্প, স্পিনিং মিলের জন্ম হয়েছে মাত্র গতকাল। এই গতকাল জন্ম হওয়া স্পিনিং মিলের লুটারের কারণে আমার দেশের হাজার বছরের ঐতিহ্য তাঁত শিল্প ধ্বংস হইতে পারে না। ওরা সংখ্যায় সারা বাংলাদেশে স্পিনিং মিলের শ্রমিকের সংখ্যা হল 1,20,000, সারা বাংলাদেশের স্পিনিং মিলের শ্রমিকের সংখ্যা, আর তাঁত শিল্পের শ্রমিকের সংখ্যা হল সারা বাংলাদেশে সরাসরি কর্মজীবী হল 50 লক্ষ, তাদের পরিবার পরিজন সহ 100 কোটির উপরে মানুষ এই তাঁতের উপর নির্ভরশীল। যদি এই ঘোষণা আসে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য হাত তুলে দোয়া করব এই সরকারের জন্য, আর যদি ঘোষণা না আসে তাহলে আমরা আগামীকাল থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের বাংলাদেশের সকল হ্যান্ডলুম পাওয়ারলুম এই ব্যাপারে আপনাদের বলা মনে আপনাদের অনুমোদন, আপনাদের স্বীকৃতি চাচ্ছি এবং আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। সমস্ত যারা ইঞ্জিনিয়ার সহকারী এবং ইতিমধ্যে যারা লোকেরা স্পিনিংয়ের মালিকে সিন্ডিকেট চক্রের কথা এই অসহায় শ্রমিক বাইরের কথা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী মহোদয়দের দ্বারে দ্বারে বলেছি, বলার চেষ্টা করেছি, অনেক বৈঠক করেছি, আপনারা টিভির পর্দায় কিংবা পত্রিকার পর্দায় অনেকেই দেখে থাকতে পারে। এই তিন মাসে আমার যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা থেকে বলছি, এই তিন মাসে পাবনা, সিরাজগঞ্জ, বেলকুচি সহ বিভিন্ন জায়গায় জাতি সমাবেশে কথা বলেছি, তাদের কষ্টের কথা শুনেছি, শুনে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যে কোনো মন্ত্রীর চাইতে ওই সিন্ডিকেট চক্রের ক্ষমতা অনেক বেশি। আমাকে অনেকে প্রশ্ন করেছেন এই কয়েকদিনে, আপনি সরকারি দলের একজন নেতা বা কর্মী, আপনি সরকারি দলের লোক হয়ে আপনি রাস্তায় নামলেন কেন? আমি তাদেরকে জবাবে বলেছি, অনেক সাংবাদিক আমাকে ঢাকা থেকে ফোন করেছে, এই প্রশ্নটি অনেকেই করেছে। আমি তাদেরকে বলেছি আসলে আমি সরকারের মঙ্গল চাই, ভালো চাই, কিন্তু সরকার যদি তার নিজের ভালো না চায় আমরা কি করব? আমরা এই সরকারের ভালো চাই বলে এই সরকারকে বোঝাতে চেয়েছিলাম যে 50 লক্ষ শ্রমিক, 50 লক্ষ মানুষ সরাসরি যে শিল্পের সাথে জড়িত, এই 16 কোটি মানুষের দেশে কৃষকের পরে যে সেক্টরের সবচেয়ে বেশি মানুষ জড়িত সেই সেক্টরের নাম হল পাওয়ারলুম এবং হ্যান্ডলুম। সবচেয়ে বড় সেক্টর, সবচেয়ে বড় কাজ এই বাংলাদেশের মধ্যে, এবং যে সেক্টর কোনদিন সরকারের
প্রতিষ্ঠান গড়ে তুলেছে, সেই হাত হল আমাদের এই পাওয়ারলুম এবং হ্যান্ডলুম। আমরা সরকারকে বোঝাতে চেয়েছি যে বাংলাদেশে যদি চালের মূল্য অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টির কারণে কখনো উৎপাদন কম হয়, এই কিছুদিন পূর্বেও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে চালের নতুন ভর্তুকি দিয়ে সমগ্র বাংলাদেশে 22 টাকা করে কেজি চাল বিক্রি করেছে বাংলাদেশ সরকার। যদি সেই ব্যবস্থা যদি না নিত তাহলে চালের মূল্য সিন্ডিকেট চক্র 40 টাকা 50 টাকায় নিয়ে যেত যে প্রক্রিয়া শুরু করেছিল, তাহলে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার এটা অনুধাবন করতে পেরেছিলেন যে চালের মূল্য যদি আমরা খোলা বাজারে চাল বিক্রি না করি তাহলে দুর্বৃত্তরা সিন্ডিকেট চক্র চালের মূল্য অনেক বাড়িয়ে দেবে, অনেক মুনাফা করবে, এই সরকারের বদনাম হবে, মানুষ কষ্ট করবে, এটা বুঝেছিলেন এবং ব্যবস্থা নিয়েছিলেন। এটাই যদি স্পষ্ট হয় তাহলে বর্ষের গুরুত্ব পাথরের গুরুত্ব তো কোন অংশে কম নয়। আমরা সত্য কথা বলার জন্য রাস্তায় নিয়েছি, এমন শক্তির বিরুদ্ধে রাস্তা হয়েছি যে শক্তির বিরুদ্ধে কেউ কথা বলে না, যে শক্তির বিরুদ্ধে সেই বিষয়ে খুব একটা খবর প্রচার করতে চায় সেই শক্তির বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি। আমাদের মনোবল, আমাদের মনোবল হল আমরা যেন আমরা মেয়ের পক্ষে আসি, আমরা মেয়ের পক্ষে আসি এবং আমাদের পক্ষে থাকবে 50 লক্ষ মালিক শ্রমিক এবং তাদের পরিবার পরিজন। আমরা এই শর্তগুলো শুধু বাংলাদেশের কাপিয়া পাঁচ শ্রমিক নয়, আমরা বাংলাদেশের কৃষককে জানাতে চাই, আমরা বাংলাদেশের সকল মেহনতী মানুষকে জানাতে চাই যে এই স্বাধীন বাংলাদেশকে লুট করে খাচ্ছে কিছু মানুষ, এই স্বাধীন বাংলাদেশকে লুট করে খাচ্ছে এমন কিছু মানুষ যারা আওয়ামী লীগের সরকারের সময় লুট করে, যারা বিএনপির সময় লুট করে, যারা এদেশে ক্ষমতার মধ্যে থাকা লুকিয়ে থাকা কিছু মন্দ মানুষকে টাকা দিয়ে ক্রয় করে। এই শক্ত কথা বলার জন্য রাস্তায় নেমেছি, জানি না ভাগ্যে কি আছে, জানি না আজ রাতে কি হবে, জানি না আগামীকাল আমার ভাগ্যে কি আছে, আমরা সেই শক্ত কথা আজকে বলে যাব। আপনারা আরো জেনে যান সৌভাগ্যকে ওই লোকেরা বিল্ডিং মিল মালিকদের যে সুতা তোমার প্রয়োজন হয় সেই তোমার প্রবেশ করে প্রতিদিন বাংলাদেশ সরকারকে শুল্ক দেয় না, বাংলাদেশ সরকার হাতে কাছে কোন শুল্ক নেয় না, শুল্কবিহীন অবস্থায় তোমার বাংলাদেশে প্রবেশ করে। শুধু তাই ভারত থেকে আমরা কাপড় উৎপাদন করি, তারপর ভারত থেকে ওই বন্দর দিয়ে কাপড় বাংলাদেশে প্রবেশ করে এবং গার্মেন্টস নিজ মালিকদের যত প্রকার সুতা লাগে সব সুতা ওই মেলাপুর স্থল বন্দর দিয়ে প্রবেশ করে প্রতিদিন শুল্কবিহীন অবস্থা, একবার শুল্ক দেয় না বাংলাদেশ সরকারকে। মেলাপুর স্থল বন্দর দিয়ে সুতা তাকি বাইরের সুতা আমদানি করা যাবে না এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত আত্মঘাতী, এই সিদ্ধান্ত যেটি নিয়েছে ওই বাংলাদেশের 40 পাউন্ড সুতার মূল্য প্রতি পাউন্ড ছিল 65 টাকা, আর এই মেলাপুর স্থল বন্দর বন্ধ করার পরে আজকে আমার এই আমিগঞ্জ নাথাবাদ বাজারের ব্যবসায়ী আমার শ্রমিক ভাইয়া জানেন 40 পাউন্ড 1 পাউন্ড সুতার মূল্য 110 থেকে 115 টাকা। যদি তাহলে 65 টাকা সুতা আজকে বলা হল 70 টাকা হতো কিংবা 75 টাকা হতো।